আপাতত গরম কমার কোন সুখবর নেই আবহাওয়া অফিস থেকে ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে যে মৃদু থেকে মাঝারি প্রবাহ চলছে তা অব্যাহত থাকবে এমনকি তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস রাশুদুল রিপোর্ট প্রচন্ড গরমে পুড়ছে পুরো দেশ হাঁস ফাঁস উঠেছে সাধারণ মানুষে রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের ছয় বিভাগেই চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে সূর্য তাপ দিচ্ছে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট সহ ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে এই তাপপ্রবাহ রয়েছে ঈদের ছুটির কারণে অবশ্য রাস্তায় প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ নেই তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম লাগতে আছে আর থাকা যায় গরম মধ্যে কি করব গরিব মানুষ চালাতে হবে আবহাওয়া অফিস বলছে সহসায় তাপপ্রবাহ কমার লক্ষণ নেই বরং তা আরও বাড়তে পারে আগামী আগামীকালকে এবং পরের দিন দেশে হবে ঝড় এবং বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই তাপপ্রবাহ যেটি আছে সেই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে মূলত ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ এবং আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ বলে রাশেদুল কাদের নাগরিক ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার